প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের শিখন পর্বে জানাই স্বাগত আমরা ব্যঞ্জন বর্ণের ফলা নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি আমরা জানি বাংলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা আর বাংলায় ফলার সংখ্যা রয়েছে পাঁচটি যথা রফলা ব ফলা জফলা মফলা এবং লফলা আজকের পর্বে আমরা লফলা নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে আমরা লফলা কি সে বিষয়টি জেনে শব্দ বা পদের একটি বর্ণের সাথে যদি ল বর্ণটি সংক্ষিপ্ত আকার ধারণ করে যুক্ত হয় বা একটি বর্ণের সাথে ল বর্ণটি আশ্রয় নেয় তখন ল হয়ে যায় লফলা এই ল যুক্ত শব্দের উচ্চারণ প্রক্রিয়া রয়েছে বিভিন্ন ধরনের এই এখন আমরা বিস্তারিত জেনে আমরা পাঠে প্রবেশ করি এবং বিস্তারিত জেনে শব্দ বা পদের প্রথম ব্যঞ্জন বর্ণের সাথে ল ফলা যুক্ত থাকলে উচ্চারণ অবিকৃত থাকে আর যার সাথে ল যুক্ত থাকে সেই বর্ণটির পূর্ণ উচ্চারণ হবে এবং ল বর্ণেরও পরিপূর্ণ উচ্চারণ করতে হবে যেমন ম্লান প্লুত এখানে দুটো শব্দেরই প্রথম বর্ণের সাথে ল যুক্ত হয়েছে প্রথমটিতে ম এর সাথে আর পরেরটিতে প এর সাথে ল যুক্ত হয়েছে প্রমিত উচ্চারণের রীতি অনুসারে উচ্চারণ হয়েছে ম্লান অন্যটিতে প্লুত আবার ম্লান মুখে ম্লানত্ব ম্লানায়মান আমরা বন্ধনী চিহ্নের মধ্যে উচ্চারণগুলো ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করেছি তেমনিভাবে ক্লান্ত প্লাবন ক্লেশ গ্লানি ক্লান্তি শ্লীলতা শ্লেষা এখানে আমরা লক্ষ্য করছি প্রত্যেকটি শব্দের প্রথম বর্ণের সঙ্গে ল যুক্ত হয়েছে এবং প্রত্যেকটির ল অবিকৃত আকারে উচ্চারিত হয়েছে সেই সঙ্গে যে বর্ণের সঙ্গে যুক্ত হয়েছে সে বর্ণটিরও পরিপূর্ণ উচ্চারণ করা হয়েছে কিন্তু ল ফলা যদি পদের মধ্যবর্ণের বা শেষ বর্ণের সাথে যুক্ত হয় তখন আশ্রয় বর্ণের দ্বিতীয় উচ্চারণ হয় অর্থাৎ ল বর্ণটি যে বর্ণের সঙ্গে যুক্ত থাকে সেই বর্ণটির দুইবার উচ্চারণ করতে হয় যেমন অশ্লীল আত্মশ্লাঘা এই শব্দ দুটোতে মাঝের বর্ণের সঙ্গে ল ফলা যুক্ত আছে সেই কারণে প্রমিত উচ্চারণ সূত্র অনুসারে মাঝের বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়েছে তেমনিভাবে অম্লান অক্লান্ত আপ্লুত বিশ্লেষণ প্রত্যেকটির উচ্চারণ প্রক্রিয়া আমরা বন্ধনী চিহ্নের মধ্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবার আমরা দেখব হ বর্ণের সাথে ল যুক্ত থাকলে কেমন উচ্চারণ হয় হ বর্ণের সঙ্গে ল যুক্ত থাকলে উচ্চারণের ক্ষেত্রে কিছুটা বিতর্ক দেখা দেয় কোনো কোনো ব্যাকরণবিদ বলেছেন হ এর সাথে ল যুক্ত হলে ল বর্ণটির মহাপ্রাণ রূপ উচ্চারিত হয় যেমন লাদিনী এটাতে উচ্চারণ করা হয়ে থাকে লাদিনী আবার আল্লাদ এই রকম। কিন্তু অধ্যাপক নরেন বিশ্বাস এবং ভাষাবিজ্ঞানী অধ্যাপক হুমায়ুন আজাদ তার মতে উক্ত উচ্চারণগুলো প্রমিত উচ্চারণ নয় অর্থাৎ নির্ভুল নয় তাদের মতে উচ্চারণ হওয়া উচিত লাদিনী আলহাদ এই রকম অর্থাৎ লবর্ণের উচ্চারণও হবে আবার হয় উচ্চারণ হবে আমাদের এই পর্বের সঙ্গে এতক্ষণ সংযুক্ত থাকায় অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে আমাদের পরবর্তী পর্বটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বোতামটিতে একটি ক্লিক করে রাখুন